হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোল এবং ডিজেলের বাজার দর কত। আজকের দিনে শহরে জ্বালানি তেলের দরে কতটা ওঠানামা করলো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। যেহেতু প্রত্যেক দিনই ওঠানামা করে আর ভোর 6টার সময় নতুন দাম প্রকাশ করা হয়, আজকের দিনে কতটা পরিবর্তন হলো, কিনতে গেলে কত খরচ হবে আপনার, চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক যে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে কত দামে বিক্রি হচ্ছে। তো প্রথমে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। এরকমই প্রত্যেকদিন শহরে জ্বালানি তেলের দরের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে শহরে জ্বালানি তেলের দর কত চলছে। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কত চলছে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায়। আজকে দিনে কলকাতায় পেট্রোলের দাম হচ্ছে প্রতি লিটারে 103.94 টাকা। গতকালের তুলনায় পেট্রোলের দামে কোনো পরিবর্তন নেই। 15ই মার্চ 2024 সাল থেকে মূল্য স্থিতিশীল রেখে পশ্চিমবঙ্গে পরপর গত 2 মাস ধরে এই হার পরিবর্তিত রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় কত দরে চলছে পেট্রোলের দাম প্রতি লিটারে। প্রথমেই বলি কোচবিহারে 105.31 টাকা, বীরভূমে 104.33 টাকা আজকে দিনে, বাঁকুড়া 104.20 টাকা পেট্রোলের দাম, আলিপুরদুয়ারে 105.21 টাকা, এদিকে দক্ষিণ দিনাজপুরে 104.40 টাকা, দার্জিলিং 103.69 টাকা, হুগলিতে 104.27 টাকা, হাওড়া 103.94 টাকা, কালিম্পংয়ে 103.90 টাকা, ঝাড়গ্রামে 104.66 টাকা, জলপাইগুড়িতে 104.06 টাকা, এদিকে মালদায় 104.12 টাকা, মুর্শিদাবাদে 104.50 টাকা, নদিয়ায় 105.03 টাকা, এদিকে উত্তর চব্বিশ পরগনায় 104.41 টাকা, পশ্চিম বর্ধমানে 103.88 টাকা, পশ্চিম মেদিনীপুরে 104.41 টাকা, পূর্ব বর্ধমানে 104.28 টাকা, পূর্ব মেদিনীপুরে 103.73 টাকা, পুরুলিয়ায় 104.70 টাকা, দক্ষিণ চব্বিশ পরগনায় 104.10 টাকা এবং উত্তর দিনাজপুরে 104.24 টাকা পেট্রোলের দাম প্রতি লিটারে। এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে ডিজেলের দামে কতটা পরিবর্তন হলো প্রতি লিটারে। আজকে দিনে কলকাতায় ডিজেলের দাম হচ্ছে প্রতি লিটারে 90.76 টাকা। গতকালের তুলনায় কিন্তু ডিজেলের দামে কোনো পরিবর্তন নেই। গত 15ই মার্চ 2024 সাল থেকে মূল্য স্থিতিশীল রেখে পশ্চিমবঙ্গে টানা 2 মাস ধরে এই একই দাম অপরিবর্তিত রয়েছে, এই একই হারে অপরিবর্তিত রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম কত চলছে আজকে দিনে। আজকে দিনে প্রথমে বলি হুগলিতে ডিজেলের দাম হচ্ছে 91.06 টাকা, দার্জিলিংয়ে 90.52 টাকা, হাওড়ায় 90.76 টাকা, কোচবিহারে 92.02 টাকা, দক্ষিণ দিনাজপুরে 91.18 টাকা, আলিপুরদুয়ারে 91.94 টাকা, বাঁকুড়ায় 91 টাকা, বীরভূমে 91.12 টাকা, এদিকে হাওড়ায় 90.76 টাকা, জলপাইগুড়িতে 90.86 টাকা, ঝাড়গ্রামে 91.39 টাকা, কালিম্পংয়ে 90.71 টাকা, মালদায় 90.73 টাকা, মুর্শিদাবাদে 91.28 টাকা, নদিয়া 91.77 টাকা, উত্তর চব্বিশ পরগনা 91.19 টাকা, পশ্চিম বর্ধমানে 90.70 টাকা, পশ্চিম মেদিনীপুরে 91.16 টাকা, পূর্ব বর্ধমানে 91.08 টাকা, পূর্ব মেদিনীপুরে 90.53 টাকা, পুরুলিয়ায় 91.47 টাকা, দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে 90.90 টাকা এবং উত্তর দিনাজপুরে 91.04 টাকা ডিজেলের দাম প্রতি লিটারে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই প্রত্যেকদিন শহরে জ্বালানি তেলের দরের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।